আজকে যে রেসিপিটি করব সেটা নাস্তার রেসিপি এক কাপ ময়দা দেওয়া পুরো ফ্যামিলির জন্য ওটা নাস্তা তৈরি করব এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আটা দিয়ে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল আধা কাপ পানি নিয়েছি যতটুকু লাগে আর কি মজাটা মাথা হয়ে গেছে আর এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটু তেল লাগিয়ে রাখি এই ফাঁকে আমি পুকুরা বানিয়ে নেব এক চামচ আপনার তেল দিয়েছি তেল খুব কম দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম অত একটু লবণ দিয়ে দেব চাট মশলা দেব সেটাতে লবণ আছে একটু কম দিতে হবে আধা চামচ চাট মশলা দিয়ে দিলাম কোয়াটার চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পেঁয়াজটাকে একদম ভেজে লাল লাল করা বা নরম করা যাবে না পেঁয়াজটা একটু শক্তই থাকবে ক্রাঞ্চি থাকবে আর এখানে আমি দুটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে একদম শক্ত করে ফেলবো না আর এখানে আমি আলু ভাজি নিয়ে নিয়েছি এটা আলুটা যে ভাজি করে এভাবে সকাল একটু মানে এই নাস্তাটা যদি তৈরি করেন তাহলে সকালে একটু বেশি আলু ভাজিটা করবেন তাহলে আর পরে করা লাগবে না আমি সেটাই করেছি মানে এটা করব এই জন্য আলু ভাজিটা মানে ওইভাবেই করেছি ডিমের সাথে আমি আলু ভাজিটাকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব দুইটা ডো বানিয়ে নিয়েছি আর একটা একটু বড় একটা ছোট কারণ হচ্ছে এই জায়গাটা ছোটো এই জন্য আমি মানে এই জন্য দুটা ভাগ করেছি না হলে একটা ভাগ করলেই হবে বেলার জায়গা যদি বড়ও থাকে আপনাদের তাহলে একটা দিয়ে মানে বানিয়ে নিতে পারবেন বেলাটা হয়ে গেল এই যে বেলে আমি চার চারপাণে করে কেটে নিয়েছি আর এখন পুটটা দিয়ে দিব এইভাবে একসাথে তিনটা করে ফেললাম আর এই যে পুটটা দিয়েছি এখন এই মুখগুলো আমি সিল করে দেবো এইভাবে নাস্তা করে ভাজতে চলে আসলাম তেল দিয়েছি তেলটা অত বেশি গরম হওয়া লাগবে না হালকা গরম হলেই হবে একটু উলটিয়ে দিচ্ছি মশলা কালারটা ভালো আসছে দুই দেখ দুই দিকে দেখেন মশলা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি উলটিয়ে পালটিয়ে এটা খেতেও যেমন মজা হবে আর একদম ক্রিস্পি থাকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকের একটি নাস্তার রেসিপি করব আলু আর ময়দা দিয়ে খুব টেস্টি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করব যাই হোক সেই জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু সেটাকে এক মিহির দিক থেকে গ্রেটার যে পাতলা দিকটা সেই দিক থেকে গ্রেট করে নিয়েছি যাতে আলুটা মিহি হয় একটা সেদ্ধ আলু আলুর সাথে আমি দিয়ে দিব এক কাপ ময়দা এখানে আধা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ গুঁড়ো চিনিটা দিয়ে দিয়েছি এটা আমি ঘরে এটা গুঁড়ো করে নিয়েছি লাল চিনিটা এই যে আর এখন এগুলো সব মাখিয়ে নেব পানিটা পরে দিতে হবে কারণ আলুতে পানি থাকে আর চিনিতে একটু পানি থাকে বেশ পানি থাকে আপনার আগে আলু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন তারপরে আস্তে আস্তে করে পানি দেবেন এখানে আমি অল্প অল্প করে পানি দিব এটা হালকা গরম পানি ইস্ট দিয়েছে হালকা গরম পানি দিতে হবে ডোটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যে একটা পরোটা বানানো যায় এমন একটা ডো এটা আমার রেডি এটা আমি একটু গরম জায়গায় রেখে দেবো একটুখানি তেল মানে মেখে নিয়েছি এটা দেখায়নি আপনাদের যাই হোক এটা ইস্টাসের এই জন্য একটু গরম জায়গায় আমি আধা ঘন্টা রেখে দেবো এটাকে আধা ঘন্টা পর আমি আসলাম আর দেখেন এটা একদম ডাবল হয়ে গেছে ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে এর বাতাসটা বের করে দেবো একটু হাত দিয়ে একটুখানি এই যে মুছে নেবেন এইভাবে এইটা এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব বড় দেখে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় কারো যদি মানে বেলার বড় কিছু না থাকে তাহলে সে মানে দুই খণ্ড করে নেবে এই ডোটাকে তারপরে দুইবার বেলবে বড় করে বেলে নিলাম এই যে এতটুকু মোটা আছে যে কোনো একটা কাটার নিয়ে বা কোনো জারের মুখ দিয়ে আপনারা এটা কেটে নিতে পারেন এই যে আমার কাছে এমন একটা কাটার আছে এটা দিয়ে আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি আর এখন বাড়তি যেগুলো সেগুলো উঠিয়ে নেবো সেটা দিয়েও আবার তৈরি করব নাস্তাগুলো আমি ভাজতে চলে আসলাম ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি একটু বেশি তেল লাগবে অত বেশি লাগে না যাই হোক এই যে আমি দিয়ে দিচ্ছি বেশি আজ আস মানে তেলটা অনেক বেশি গরম মানে করা লাগবে না বেশি গরম করলে হবে কি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ফুলে ফুলে গেছে আমি উলটিয়ে দিচ্ছি তেমন কিছু লাগে না দেখেন নাস্তাটা বানাতে ঘরে সবসময় যা থাকে সেটা দিয়ে বানান বানানো যায় আর দেখতে মারশালা দেখতেও সুন্দর আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে একটা নাস্তার রেসিপি করব ডিম ময়দা এবং দুধ দিয়ে আর সেই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটা ডিম দিয়ে দিব। ডিম দুটো ফিটে নিতেছি ভালো করে এখানে একশো গ্রাম দুধ দিয়ে দিলাম এটা গরুর দুধ এটা জাল করা ছিল সাত মতো লবণটা দিয়ে দিলাম ডিম দুধ আর লবণটাকে ভালো করে বিট করে নিয়েছি আর এখানে ময়দা দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিব হ্যাঁ এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা ময়দার ডিম আর দুধটাই খুব ভালো করে বিট করে নিলাম একদম দেখেন একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে এবার কিছু সবজি দিয়ে দিব লাল ক্যাপসিকাম এখানে আছে কিছুটা দুই চামচ হবে সবুজটা সবুজ ক্যাপসিকাম তিন চামচ আর টমেটো নিয়েছি দুই চামচ এটা বিচি ফেলে টমেটোটা নিয়েছি আর আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এমন একটা ব্যাটার হয়েছে এটা কিন্তু হয়ে গেল এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর বাটার পেপারটা দিয়ে দিয়েছি আর এটা এখন ঢেলে দিচ্ছি কারণ এটা আমি বেক করব এখানে আমি ব্ল্যাক পেপার কিছুটা ছিটিয়ে দিচ্ছি খুব হেলদি একটা নাস্তা এটা আপনারা চুলায় তৈরি করতে পারেন আর ওভেনেও করতে পারেন আমি ওভেনেই করব এক চিমটি দিয়ে দিলাম অরগেনো চিস দিয়ে দেব আমি দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিট করে নিয়েছি আর এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব এখন তিরিশ মিনিট পর আমি আসলাম আর এটা মশলা খুব সুন্দর হয়েছে খুব হেলদি একটা রেসিপি আপনার বাচ্চার জন্য আপনি নিজেদের জন্য এটা অবশ্যই তৈরি করতে পারেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ